হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো কেমন আছো তুমি সবাই? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে সকাল থেকে উঠে অনেক কিছু কাজ হয়ে গেছে। তোমার দাদাও ডিউটি চলে গেছে, সকালে একবার রান্না অলরেডি হয়ে গেছে। তোমার দাদা খেয়ে যাবে বলে, ডিউটি যাবে বলে, তো সকালে অল্প কিছু রান্না হয়েছিল, আবার এখন একটু রান্না হচ্ছে। এখন তো বেলা হয়ে গেছে অনেকটাই, এখন 2টো বাজে, তো এখনো রান্না হচ্ছে, এখনো নয় ঠিক, এখন সবেমাত্র এখন একটু আগে রান্না বসেছি। স্নান টান সব সারা হয়ে গেছে, আমারও হয়ে গেছে। এই যে তিতলি এখানে বসে কার্টুন দেখছে, ওরও স্নান টান সারা হয়ে গেছে। তো আজকে তো ভূত চতুর্দশী, তার জন্যে 14 রকমের শাক খেতে হয় আর 14টা রাত্রে 14টা প্রদীপ জ্বালাতে হয়। আর এখন তো প্রদীপ প্রায় জ্বালানো আর হয় না, মোমবাতি বেশি জ্বালানো হয়, তো তার জন্য মোমবাতিই জ্বালাবো। তো 14 শাক তো সকালে আনা হয়নি, তোমার দাদা আনতে ভুলে গেছিল, ঠিক আনা হয়নি। তো এখন বেলায় শ্বশুরমশাই শাক এনেছে, তো তার জন্য সেটাই রান্না করছি এখন। তো 14 শাক বেছে নিয়েছি ভালো করে, তো বেছে ধুয়ে ভালো করে সেটা কড়াতে বসানো হয়ে গেছে আমার। আমি ভাবলাম তোমাদের সাথে সেটাই শেয়ার করি। তো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। চলো, এ দেখো কড়াতে অলরেডি বসিয়ে দিয়েছি, জল বেরিয়েছে, পেঁয়াজ আর রসুন দিয়ে, রসুন ফোড়ন দিয়েছি আর তার শুকনো লঙ্কা তো দিয়েইছি, ফোড়ন দিয়ে শাকটা বসিয়ে দিয়েছি। তো আমি যখন ধুচ্ছিলাম তখন ভালো করে গুললাম, 14 রকমের শাক আছে, তো দেখলাম না প্রায় আছেই, সব রকমের শাক দিয়েছে, কুমড়ো পাতা, লাউ পাতা, পুঁই পাতা, লাল শাক, সব রকমের সজনে শাক, সব কিছু দিয়ে মনে হয় 14 শাক আছে। আমি বেছে বেছে দেখলাম, এরকম কাটাই এনেছিল, এখন তো সব কাটাই পাওয়া যায়, বিক্রি হয় কাটাই, তো কাটাই এনেছে। কিন্তু আমরা ছোটবেলা যখন 14 শাক খাওয়ার দিন হতো, আমরা সব খুঁজতে বেরিয়ে পড়তাম, বড়োজ বাড়িতে পাওয়া যেত সব অনেক রকমের শাক, জড়ো করে ঠিক হয়েই যেত 14 রকমের শাক। তো শাকটা হোক, শাকটা হয়ে গেলে তিন দিকে ছেড়ে দেবো, আমিও খাবো, অনেক বেলা হয়ে গেল আজকে, আমি বেলাতে শাকটা আনার জন্যই তাই বেলা হলো। আর এখানে মাছের ঝাল, লাল লাল করে মাছের ঝাল হয়েছে। আর এই যে এখানে সকালে পালং শাকের তরকারি করেছিলাম, পালং শাকের তরকারি মাটি পড়ে গেল। আর এইটা হচ্ছে কুদরি আলু ভাজা। তো শাকটা হয়ে যাক, তারপর তো আমার শাক ভাজা তো কমপ্লিট। আর শাক ভাজা কমপ্লিট করে আমি ভাত বেড়ে নিয়ে চলে এসেছি, অনেকটা বেলা হয়ে গেছে, 2:30 বাজে এখন, তার জন্য তিতলিরা আমার ভাত বেড়ে নিয়ে চলে এসেছি। এই যে শাক ভাজা, আর এই যে কুঁদরি আলু ভাজা, আর এখানে আছে পালং শাক মূলো আলু দিয়ে তরকারি বেগুন দিয়ে, আর মাছ মাছের ঝাল। আমি নিয়েছি নেজা আর তিতলি নিয়েছে পেটি। আর এই যে এখানে তিতলিরও ভাত, বসে গেছি দুজনে খেতে। তো এই যে হাঁ করে টিভির দিকে তাকিয়ে আছে, টিভি চলছে, টিভির দিকে তাকিয়ে আছে ও, তো ওকে ভাতটা মাখিয়ে দিতে হবে, তারপর ও খাওয়াটা শুরু করবে, এই জন্য বসে আছে। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর পরে দেখাচ্ছে। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, তো রেস্ট নিয়ে আর ভ্রমণ আর হয়নি, এমনি একটু শুয়েছিলাম। তিতলি তো আবার পড়তে গেলো, 4টার সময় ওর আজকে পড়া ছিল, তো তার জন্য তিতলিকে পড়তে পাঠালাম, পড়তে পাঠিয়ে এখন একটু খাদে এসছি। আর এখন তো তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে, 5টা বাজতেই সন্ধে, আর এখন বেজে গেছে অলরেডি 4টে, তো প্রায় রোদ্রু চলে গেছে, প্রায় অন্ধকার টাইপের হয়েই এসছে। তো জামাকাপড়গুলো তুলবো বলে ছাদে এসছি, অনেক জামাকাপড় মেলা আছে, ছাদে এসছি তার জন্যে। আর এই যে দেখো তিরপলটা দেখা যাচ্ছে, তোমাদের আগের ব্লকে বলেইছিলাম যে আমাদের 3-4টে বাড়ি মিলে আমরা একটা কালী পুজো করি, হয় আমাদের বাড়ির সামনেই, তো ওটাই সেই প্যান্ডেলেরই তিরপলটাই, যে তিরপলটা দেখা যাচ্ছে, তো প্যান্ডেলটা কমপ্লিট হবে, তারপর তোমাদের সাথে সেটাও শেয়ার করবো। তো এখনও প্যান্ডেলের কাজ চলছে, লাইট টাইট টাঙানো হচ্ছে এখন, আর আজকে রাত্রে তো ঠাকুর আনতে যাওয়া হবে, যেহেতু কালকেই কালী পুজো, পরের দিনই কালী পুজো, তো তার জন্য আজকে তো রাত্রে ঠাকুর আনতে যাওয়া হবে। আর আজকে হচ্ছে ভূত চতুর্দশী, আর তোমাদের ভূত চতুর্দশীর অনেক অনেক শুভেচ্ছা জানাই।
তো তিতলির তো করতে গেছে আজকে, তারপর বিকেলে মানে 6টা থেকে ওর ব্যায়াম ক্লাস আছে, তার জন্য আজকে 4টার সময় করতে গেছে ব্যায়াম ক্লাসে, ওকে আজকে নিয়ে যাবো। তারপর ও কালী পুজো আছে, কালী পুজোর পর ভাইফোঁটা আছে, এর জন্যে তো কামাই হবে, তার জন্য আজকে আর কামাই করাবো না। তো চলো জামা কাপড়গুলো তুলে নিই। তো দেখো বন্ধুরা, আমরা তো রেডি হয়ে গেছি দিদিকে নিয়ে ব্যায়াম ক্লাসে যাবো বলে, তোমাকে তো বললাম যে ব্যায়াম ক্লাসে যাবো, দিদিকে নিয়ে পড়ে এসে গেছে ও অলরেডি, এসে ওই যে একটা গজা খাচ্ছে আর রেডিও হয়ে গেছে, ড্রেস পরে রেডি হয়ে গেছে আর আমিও পুরো রেডি। তো এবার আমরা বেরোবো ব্যায়াম ক্লাসের জন্য। ও ব্যায়াম ক্লাসে যাবে না বলছিল, যে আজকে ঠাকুর আনতে যাওয়ার কথা আছে তো তার জন্য যাবে না, যে ওরা যদি চলে যায় ঠাকুর আনতে। আমি বলছি না আমরা এসে যাবো, তারপর আমরাও তো যাবো তাই না, সবাই যাই আমরা প্রত্যেক বছর আনন্দ করে টোটোতে করে ঠাকুর আনতে যাই, মানে আমরা সবাই টোটোতে যাই, ঠাকুরটা আনা হয় ভ্যানে করে, আমরা সবাই মিলে আনন্দ করে যাই। তো এখন যাই দিল্লিকে নিয়ে ক্লাসে, তারপর এসে দেখাচ্ছি। তো আমরা তো ফাইনালি ক্লাসে এসে পৌঁছে গেছি, অনেকক্ষণ হলো ক্লাস ছুটি হওয়ার টাইম হয়ে গেছে, আর তিদলি তো ওই যে ক্লাসে পড়ছে, আমি একটু এগিয়ে এসেছি আর তোমার দাদা আমাদের নিতেও চলে এসছে, আমি সাইকেল নিয়ে এসেছি, তোমার দাদা আমার নিতে চলে এসছে। তো ওই তো নিতে এসছে, কিন্তু আমি তো নিয়ে এসেছি মেয়েকে সাইকেলে করে, ও আমার গাড়ি নিয়ে সাইকেল করে, তোমার লোডটা কম পড়বে তাহলে। হ্যাঁ, আরো নতুন রাস্তা হয়েছে আমাদের এখানে, সুন্দর রাস্তা হয়েছে, আর আমি চোখে পাওয়ার বেড়ে গেছে, চশমা পড়ছি এখন ওই জন্য। হ্যাঁ, গিয়ে জ্বালাবো, জ্বালানো হয়নি আজকে, মোমবাতি জ্বালাতে হয়, শাক খেয়েছি, তুমি তো খাওনি, তোমার জন্য রাখা আছে। চলো তিদলির এবার ছুটি হবে, তো ছুটি হয়ে গেলে আমরা বাড়ি যাবো, বাড়ি গিয়ে মোমবাতি জ্বালাবো। চলো এই দেখো এরা মোমবাতি জ্বালা চলে এসছে, ব্যায়াম ক্লাস থেকে এসে এখন মোমবাতি জ্বালাতে বসেছে, দেখো দু বোনে বসেছে, ১৪টা মোমবাতি নিয়ে নিয়েছি। হ্যাঁ, এই যে ১৪টা মোমবাতি, আমি ফ্ল্যাশ দেখাচ্ছি, নইলে অন্ধকার হয়ে গেছে তো ছাদের মধ্যে, ছাদে লাইটও লাগানো হয়নি, কালকে লাগিয়ে লাগাবো। আর এই যে তুলসী মঞ্চে দিচ্ছে, ভূত চলে আয়, বাবা ভূত চলে আয়, ওখানে 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 জ্বালিয়ে দাও। এই দেখো সোমা মোমবাতি বসাতে পারছে না, ওখানে বসাচ্ছ কেন? আচ্ছা ঠিক আছে, এখানেই দিয়ে দাও, ঠিক আছে চলো চলো, ওখানে এতে একটা দিয়ে দাও, এতে একটা দিয়ে দাও সোমা, চৌকির মধ্যে একটা, বাদবাকি সিঁড়িতে দিয়ে দেবে, পুরো ঘরে ১৪টা পুরো দিয়ে দাও, একটা এদিকে একটা ওইদিকে। বন্ধুরা দেখো ১৪খানে জ্বালাতে হয় বলে ১৪খানে একটা, এই দেখো আবার এইদিকে, আবার এখানে দিয়ে দাও, বুঝি তুই জ্বালাবি না, তুই জ্বালাবি, চলো ওইদিকে একটা এটা দিয়ে দাও, এই এই এতে এতে এতে, হ্যাঁ ইটে একটা ইটে দিয়ে দাও, পুরো ছাদে ভরে দিয়ে দাও। দেখো বন্ধুরা, দেখো প্যান্ডেল হয়েছিল আমাদের, দেখো কালকে তোমাদের পুরো দেখাবো, দেখেছো লাইট পুরো চারিদিকে, দেখো দেখো চারিদিকে লাইট, দেখো আমার ঘরেই লাইট লাইট আনানো হয়নি, দেখো চারিদিকে দেখো লাইট, দেখো এই যে আমাদের প্যান্ডেল তোমাদের দেখিয়েছিলাম আগের ভিডিওতে, ওই দেখো সব আমাদের লাইট ফাইট লাগানো হয়ে গেছে, তোমাদের কালকে দেখাবো সেটা। চলো 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 নিচে চলো, নিচে চলো, হ্যাঁ এখানে একটা দিয়ে দাও, এখানে একটা দিয়ে দাও, হ্যাঁ এখানে একটা করে দিয়ে দাও, হ্যাঁ বসিয়ে দাও সেভাবে, হ্যাঁ চালিয়ে দাও, চলো চলো নিচে চলো, এবার দেখে 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 নাবো, এখানে লাইটটা জ্বালাস নি কেন তোরা, চলো এখানে দুঘণা দেবে, আর লাইটের মধ্যে বসে যাচ্ছে না সময় মধ্যে, সেটা তো হাত দেবে না তুমি, আস্তে করে বসাবে, বেশি চাপবে না, হ্যাঁ ঠিক আছে চালিয়ে, ঠিক আছে। তো বন্ধুরা এসে তো মোমবাতি জ্বালানো হয়ে গেছে,
আর তিতলিকে ক্লাসে নিয়ে গেছিল, আমি তো একা চলে এলাম, বাপির সাথে তিতলি এসছে আর বায়না করে দিয়ে চাউমিন নিয়ে এসছে। ও খাবে খিদে পাচ্ছে বলছিল, ওই তো দুজনে গেছিল ওই যে কি গা, ওই জন্য চাউমিন নিয়ে চলে এসেছি। তাহলে চাউমিনটা খেয়ে নি, তারপর রাত্রেবেলা আবার আজকে ঠাকুর ভাগুর আনতে যাবো। ও দেখো মজাটা, ও এইসব বলে কোনো আজকে আবার ঠাকুর আনতে যাবো, তো আজকে আবার ঠাকুর আনতে যাবো, 10টার সময় যাবো। তো চলো তাহলে খেয়ে নি, টিফিনটা করে নি। সে আগে চালু করে দিয়েছে, দেখো সে আগে খাওয়া স্টার্ট করে দিয়েছে, দেখো। হাই বন্ধুরা বলে দাও, টেটি হয়েছে পড়ে গেলাম, ঠিক আছে নাও চলো। আমরা সব গাড়ি নিয়ে বেরিয়েছি, ঠাকুর আনতে যাবো। এই যে ভাইও বেরিয়েছে, এই যে এই যে তিদির সামনে বসে আছে, এই যে তিদির সামনে বসে আছে কাকার গাড়িতে। এখনো রেডি হবে সব আসবে, এখনো সব আস্তে আস্তে আসবে। কালী পুজোর আগের দিন রাত্রেবেলা মানে সবাই একটু লেট করেই আসবে। এই একটা ডাকের সাজ, আর এইটা আমাদের এই দেখো আমাদের ঠাকুরটা রাখা আছে। এই ঠাকুর ভালো, ঠাকুর আছে তো, চলো। আর এই দেখো আমাদের এই শিপটা যাবে, এইটা আমাদের শিপটা যাবে, এই দেখো দুজনে মিলে শিউলি ফুল পারছে। আর এই একজনকে দেখো, এই একজন সব এসছে, সব একটু লম্বা করা উচিত ছিল, অনেক নাটা হয়ে গেছে। এই যে দেখো আমাদের পিকআপ ভ্যানের লোক, এই দেখো আমাদের দাদা এসছে পিকআপ ভ্যান নিয়ে, এই যে পিকআপ ভ্যানটা তোলা হচ্ছে, এই যে নাবছে। জয় মা কালী। সোমারা আবার কোথায় অন্য জায়গায় ঠাকুর দেখতে গেল, ওই দেখো সব চলে যাচ্ছে। তোমরা কোথায় আছো সোমা? সামনে ঠাকুর আছে, দেখে আসো। চলো এবার নিয়ে যাই, চলো। বন্ধুরা এই যে ঠাকুর নিয়ে চলে এসেছি, এবার টাকি নিয়ে আনতে যাবো।
গাড়ি নিয়ে রেডি আর সবাই বেরিয়ে গেছে আগে আমি চলে গেছি এখন ঠাকুর এখানে বসে আছে ওখানে ঠাকুর বসে আছে রেডি হও বন্ধু এই যে এখানে শিব ভোলে বাবা চল বাবা ডাকনি ঝুনি আনতে যাই এই যাবে বলে কেমন করছে নাটকটা ফাইনালি আমাদের তো ঠাকুর তো এসেই গেছে তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম কেমন লেগেছে অবশ্যই জানাবে টাটা গুড নাইট।